হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি ইব্রাহিম খলিল। আজকে টিটিএলটির মাধ্যমে আমরা ক্লাস 9 এর ইংরেজি চ্যাপ্টার 8 এর 8.3.2 যে অ্যাক্টিভিটিস আছে, এমিলি ডিকেনসনের যে কবিতাটা বা তার বায়োগ্রাফিটা আমরা জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এমিলি ডিকেনসন 1830-তে তার জন্ম, 1886-এ মৃত্যুবরণ করেছেন। এটা হচ্ছে শর্ট বায়োগ্রাফি অফ এমিলি ডিকেনসন। এমিলি ডিকেনসনের সংক্ষিপ্ত জীবনী। ইজ ওয়ান অফ দ্য মোস্ট আমেরিকান সেলিব্রেটেড অ্যান্ড ইনিগমেটিক পোয়েট। তিনি ছিলেন সবচেয়ে বিখ্যাত আমেরিকান এবং খ্যাতিমান একজন কবি। শি ওয়াজ বর্ন ইন টু আ প্রমিনেন্ট অ্যান্ড ইন্টেলেকচুয়ালি ইনক্লাইন্ড ফ্যামিলি ইন দ্য ম্যাসাচুসেটস। তিনি ম্যাসাচুসেটের একটি বিশিষ্ট এবং বুদ্ধিভিত্তিক কি পরিবারে, প্রসিদ্ধ পরিবারে কি করেছেন, জন্মগ্রহণ করেছেন। ইনক্লাইন্ড মানে হচ্ছে বর্ন। শি গ্রিউ আপ ইন ওয়েল এডুকেটেড অ্যান্ড রিলিজিয়াস হাউসহোল্ড। তিনি বেড়ে উঠেছেন একটা মার্জিত, সুশিক্ষিত এবং ধর্মীয় পরিবার থেকে, অ্যান্ড উইথ হার ফাদার, তার বাবা এডওয়ার্ড ডিকেনসনস, অ্যান্ড সার্ভিং অ্যাজ আ লয়ার, যিনি আইনজীবী ছিলেন, অ্যান্ড ট্রেজারার অফ অ্যামহার্স্ট কলেজ, এবং তিনি অ্যামহার্স্ট কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ডেসপাইট রিসিভিং এ গুড এডুকেশন, তিনি উচ্চশিক্ষা, ভালো শিক্ষা গ্রহণ করে, শি ওয়াজ রিক্লুসিভ অ্যান্ড ইন্ট্রোভার্টেড ইন্ডিভিজুয়ালস, তিনি একজন নিঃসঙ্গ এবং অন্তর্মুখী ব্যক্তি ছিলেন, আত্মকেন্দ্রিক ব্যক্তি ছিলেন। অ্যান্ড প্রিপেয়ারিং দ্য সলিটিউড অফ আর ফ্যামিলি হোমস, অ্যান্ড তার পারিবারিক বাড়িতে একাকিত্বের সাথে তিনি কি করতেন, সলিটিউড বলতে একা, প্রেপারিং, তিনি প্রেপার করতেন, একা থাকতে পছন্দ করতেন। দ্য ডিকেনসন হোমস্টেড Homestead, Dickinson, homestead, Dickinson, homestead, Dickinson, homestead, একাকিত্ব পছন্দ করতেন, and she explored theme of nature, she explored themes of nature, love, death, immortality, and human spirit. তিনি প্রকৃত প্রেম, মৃত্যু, অমরত্ব এবং মানবতার থিমগুলি কি করতেন, সার্চ করতেন, অন্বেষণ করতেন, খুঁজতেন। Her poetry was characterized by its unconventional use of punctual dash capitalization, and which has led to various interpretations of her works. তার কবিতায় বিরাম চিহ্ন, ড্যাশ এবং মূলধনের অপপ্রচলিত ব্যবহার করা ব্যবহার দ্বারা চিহ্নিত করা হয়েছে, যা তার কাজের বিভিন্ন ব্যাখ্যার দিকে পরিচালিত করেছে। During her lifetime, only a few of her poems were published anonymously, as she kept the majority of her writing private. তার জীবনদশায় তার বেশিরভাগ লেখা ব্যক্তিগত রাখার কারণেই তার কয়েকটি কবিতা বেনামে প্রকাশিত হয়েছে। After her death, her sister Lavinia discovered her extensive collections of the poem and diligently works to have them published. তার মৃত্যুর পরে তার বোন লাভিনিয়া তার কবিতার সংগ্রহটি আবিষ্কার করেন। The first collection, the poem of poems of Emily Dickinson. আর ওই প্রথম কালেকশনটা ছিল, ওই কালেকশনটা ছিল এমিলি ডিকেনসনের কবিতা, ওয়াজ পাবলিশড 1890 সালে সেটা প্রকাশিত হয়। এমিলি ডিকেনসনস পোয়েট্রি ওয়াজ আনকনভেনশনাল ইন স্টাইল অ্যান্ড থিম, এটা থিমগত দিক দিয়ে বা প্রকৃতিগত দিক দিয়ে, ধরনের গত দিক দিয়ে এটা ছিল আনকনভেনশনাল। But her poems continue to captivate readers worldwide for their depth of emotions, keen observations, psychological insight. তিনি আবেগের গভীরতা, তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং দার্শনিক
অন্তদৃষ্টির জন্য পাঠককে মুগ্ধ করতেন, মুগ্ধ করেছেন। And her poetry continues to inspire countless readers, solidifying her legacy as a unique and profound voice in the world of poetry. তার কবিতা অগণিত পাঠককে অনুপ্রাণিত করেছে কবিতার জগতে। এটি অনন্য গভীর কণ্ঠস্বর হিসেবে তার উত্তরাধিকারকে দৃঢ় করে। তো এই ছিল আজকের একজন পরবর্তী কন্টেন্ট 8.3.2 দ্বিতীয় পার্ট দেখার আমাদের জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।